গত অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে জান্তা সেনাদের ব্যাপক লড়াই চলছে। এরই মধ্যে বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে জোটটি। পুনরায় শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে, গত চার দিনে শান প্রদেশের বেশ কয়েকটি গ্রামে বিমান হামলা চালায় জান্তা সেনারা। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন বলেও জানায় সংবাদ মাধ্যমটি। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সও। শান প্রদেশের বিভিন্ন এলাকায় জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিদ্রোহী গোষ্ঠীরা হামলা চালিয়ে যাচ্ছে। এতে গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন জান্তা সেনা নিহত ও সেনা চৌকি ধ্বংসের দাবি করেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। দুপক্ষের চলমান এই সংঘাতে নিজ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। বৃহস্পতিবার মিয়ানমারে থাকা চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে জানিয়েছে, লাওকাই জেলায় সংঘর্ষ অব্যাহত থাকায় সেখানে থাকা লোকজনের নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে গেছে। এ অবস্থায় চীনের নাগরিকদের যত দ্রুত সম্ভব জেলাটি থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মিয়ানমারে অবস্থানরত চীনা কর্মকর্তা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। চলতি মাসের শুরুর দিকে বেজিং জানিয়েছিল তাদের মধ্যস্থতায় জান্তা বাহিনী ও তিনটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আলোচনার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু বাস্তবে শান রাজ্যের বিভিন্ন অংশে সংঘর্ষ চলছেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।